শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্টেশন চত্বরে পূর্ব বর্ধমান ইকোরিকশা পুলার্স ইউনিয়নের উদ্যোগে এবং প্রাক্তন জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদের পক্ষ থেকে 2007 সালের 7ই জানুয়ারি নন্দীগ্রাম আন্দোলনে নিহত হন ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি ও শেখ সেলিম। তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। বিশ্বজিৎ মাইতির রক্ত এরপর আমার শহীদ আমরা তোমায় ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না বন্দে মাতরম বন্দে মাতরম। এরপর একে একে কিশোর মণ্ডলকে বলবো পুষ্প দিয়ে শহীদ বেদিতে বিশ্বজিৎ মাইতির রক্ত হবে না। এদিন উপস্থিত ব্যক্তিবর্গ শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পথচলতি যেসব মানুষদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক তুলে দেওয়া হয়। এদিন প্রায় 1000 মানুষকে উদ্যোক্তারা মাস্ক তুলে দেন। আজকে আপনারা জানেন আজকের এই অভিশপ্ত দিন, যে দিন 2007 সালে এই 7ই জানুয়ারি আজকের এই দিনে ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি এবং শেখ সেলিম নন্দীগ্রাম জমিরক্ষা আন্দোলনের জন্য তারা শহীদ হয়েছিলেন। তাই আজকের দিনটিতে আমরা বিশেষভাবে বেছে নিয়েছি আমরা শহীদদের উদ্দেশ্যে প্রথমে পুষ্পার্ঘ নিবেদন এবং সৎকলনের মধ্য দিয়ে তার পরবর্তীকালে আমরা বর্তমান যে পরিস্থিতি, এই কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় জনগণ মনোধী নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমরা মাস্ক বিতরণ কর্মসূচি আমরা আজকে করলাম। দূর দূরান্ত থেকে যারা বর্ধমানের উদ্দেশ্যে কাজের জন্য আসছেন বর্ধমান শহরে, তাদের যাদের মুখে মাস্ক নেই তাদেরকে আমরা পূর্ব বর্ধমান শহরে করি। এটা কার উদ্যোগে করা হলো? আমাদের সকলের প্রিয় আইএনটিটিইউসির নেতা ইফতিকার আহমেদ পাপ্পুদার নির্দেশে আমরা পূর্ব বর্ধমান সদর ইকোরিক্সো পুলার্স ইউনিয়নের উদ্যোগে আমরা করেছি। কতজনকে মাস্ক দিয়েছেন? আমরা এখানে 1000 জনকে আমরা মাস্ক বিতরণ করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।